আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত আমলক আখলাকের ভিউয়ার্স বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আমরা কোন বিষয়ে বা কোন টপিকের উপর আমরা আলোচনা করতে যাচ্ছি। আপনাদের যে অ্যাসাইনমেন্টের সমাধান ভিডিও নিয়ে হাজির হয়েছি, চলুন আমরা এবার উত্তর পর্বে গিয়ে দেখি বা স্ক্রিনে গিয়ে দেখি, আমরা প্রশ্নগুলো দেখে নিই, পাশাপাশি উত্তরগুলো দেখে নিই। তার আগে একটি কথা, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন প্রত্যেকে আন্তরিক মোবারকবাদ। স্ক্রিনের মধ্যে তোমরা তোমাদের রুটিনটি দেখতে পাচ্ছ, এখানে তোমাদের সপ্তম সপ্তাহের ইসলামের ইতিহাস অ্যাসাইনমেন্ট নাম্বার 4, এই অ্যাসাইনমেন্টের সমাধান এখন করব। চলো এবার আমরা প্রশ্নটি দেখে নিই। এখানে যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটি এসেছে তৃতীয় অধ্যায় খোলাফায়ে রাশিদিন থেকে। অ্যাসাইনমেন্ট দেওয়া হলো ইসলামী জীবন ব্যবস্থার পরিপূর্ণ অনুসরণ ও বাস্তবায়ন প্রেক্ষিত খোলাফায়ে রাশিদিন। কিছু নির্দেশনাবলী রইল, যেমন নির্দেশনার মধ্যে প্রথম নম্বর রয়েছে খোলাফায়ে রাশিদিন এর পরিচয়, নাম এবং শাসনকাল, খোলাফায়ে রাশিদিনের বৈশিষ্ট্য, খোলাফায়ে রাশিদিনের নির্বাচন, তো খোলাফায়ে খলিফার জন্য প্রয়োজনীয় গুণাবলী। যে নির্দেশনাগুলো তোমরা যদি ফলো করো ও সর্বাধিক নাম্বার পাবা, কারণ তোমাদের রোবোটিক্স বা দেখা হবে, খাতা দেখা হবে যে নির্দেশনার আলোকে, সেই নির্দেশনাগুলো তোমরা ডান পাশে দেখো দেওয়া আছে। নির্দেশনার এখানে দেওয়া হয়েছে নির্দেশকের উদ্বিগত চারটি বিষয় সম্পর্কে তোমাদের কিন্তু লিখতে হবে। চারটি বিষয় হলো খলিফায়ে রাশিদিনের পরিচয়, নাম এবং শাসনকাল সহ লিখতে হবে। তারপর রয়েছে খোলাফায়ে রাশিদিন যুগের চারটি বৈশিষ্ট্য সম্পর্কে লিখতে হবে। তারপর রয়েছে খোলাফায়ে রাশিদিনের চারজন খলিফার নির্বাচন পদ্ধতি সম্পর্কে লিখতে পারলে, তারপর রয়েছে খলিফার জন্য প্রয়োজনীয় চারটি গুণাবলী ব্যাখ্যা করতে পারলে। এই ছিল তোমাদের নির্দেশনাবলী। এই নির্দেশনার আলোকে মূলত আমরা অ্যাসাইনমেন্টটি তৈরি করেছি, অর্থাৎ তোমরা সম্পূর্ণ ভিডিওটি কিন্তু ধারাবাহিকভাবে দেখবে। আর বিশেষ করে আমাদের চ্যানেলের মধ্যে ইনশাল্লাহ প্রত্যেকটা তোমাদের ভিডিওগুলো আপলোড হচ্ছে, আরও ধারাবাহিকভাবে প্রত্যেকটা সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো আপলোড হবে। অতএব এখন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে নাও, এখান থেকে উত্তরগুলো শুরু হলো, তোমরা ধারাবাহিকভাবে লিখতে থাকো।